আচ্ছা, গতকাল ক্লাসে আমাদের একটা যে কাজটা করছিলাম, যে আমাদের একটা ওয়েবসাইট ওনারশিপ ভেরিফাইড করার পরে প্রতিটা লিঙ্ক যে আমরা এখানে ইনডেক্স করাইছিলাম, রিকোয়েস্ট দিছিলাম, এই কাজের গিকগুলা দেখেন দেখেন এখানে বলতেছে আই উইল ইনডেক্স ইয়ার ওয়েবসাইট ইউ আর ইন গুগল। এভাবে 27টা কাজ করছে, মানে রিভিউ পাইছে 27টা কাজ করে। তো এখানে দেখেন, এটা আমার লোকাল সেরা বাংলাদেশে 2939টা সার্ভিস অ্যাভেলেবেল আছে বর্তমানে, এই ইয়েটা সার্ভিসটা চলতেছে বর্তমানে। শুধুমাত্র আপনি ওনারশিপ ভেরিফাইড করবেন আর ইউআরএলগুলো একটু ইনডেক্স করে দেবেন। তা এই ভাই দেখি কী করতেছে, বাংলাদেশি ভাই কত সালে জয়েন করছে দেখি, 2017 সালে জয়েন করছে উনি। উনি দেখেন বেসিক টু লিঙ্ক, দুইটা লিঙ্ক, সে দুইটা লিঙ্ক ওয়েবসাইট দুইটা লিঙ্ক সে ইনডেক্স করে দিবে মাত্র $10। দেখছেন কী লিখছে, এটা টু লিঙ্ক, 5-day ডেলিভারি, ইনডেক্স অপটিমাইজেশন, এক্সিমেল সাইট প্যাপ, উনি এই তিনটা সেট আপ করে দিবে আপনাদের, এই তিনটাই শেখানো হবে, ঠিক আছে। তারপরে দেখেন কোনো কাজের মধ্যে পড়ে না, এগুলো কোনো কাজই না এটা। তারপর যদি আরও দেখি, এখানে দেখি এই ভাইটার, দেখেন ইনি বলতেছে, দেখেন হ্যাঁ ইনি হচ্ছে আপনার ইনডেক্স করা দেবে ইউআরগুলা $10, ইনিও ইনডেক্স করা দেবে $25। দেখেন উনি ইনি হচ্ছে ইউআরএলের ইরো সলভ করে, উনি ইউআরএলের কিছু যেসব সমস্যা থাকে, অনেক সময় দেখা যায় কি কিছু ইউআরএলে প্রবলেম থাকে, ওই ইউআরএলগুলো সলভ করে দিবে সে। সেক্ষেত্রে সে এই ধরনের প্যাকেজ সিস্টেম চালু করছে, মোটামুটি কাজ করছে সে। তো এখন আমরা দেখবো ইউআরএল রিমুভ, তাই না, কীভাবে ইউআরএল রিমুভ করতে হয়। তো যাই হোক, এখন আমরা কী করবো, যদি এখন অনেক সময় দেখা যায় ইউআরএল রিমুভ সিস্টেম, যে আমি যদি এখানে দেখি ওয়েবসাইট ইউআরএল রিমুভ, ঠিক আছে, সার্চ করলাম, দেখেন আই উইল ডিলেট ব্যাড ইউআরএল ফ্রম গুগল, দেখেন সার্চ পার্নাবিলিটি, উনি জাস্ট কী করবে ওয়েবসাইটের ইউআরএলগুলো যেগুলো ইনডেক্স হয়ে আছে, যেগুলো প্রবলেম সেগুলো সে রিমুভ করে দিবে, সে $5 করে নিচ্ছে। দেখেন এইভাবে করতেছে, সবাই হচ্ছে ওয়েবসাইট ইউআরএল রিমুভ করবে। তো এই কাজটা আমরা দেখবো কীভাবে করে, চলেন শুরু করি তাহলে। এখন দেখেন আমি যখন এখানে সজীব একাডেমি লিখতেছি, তার আগে আমি লিখবো কি সাইট, আমরা সাইট লিখবো, লেখার পরে আমরা কি ইন্টারফেস করবো, ইন্টারফেস পরে দেখেন এখানে আমাদের ওয়েবসাইটের অনেকগুলো ইউআরএল কী আছে, ইনডেক্স হয়ে আছে, তাই না। এখানে এখন এসব ইউআরএলগুলো আমার রিমুভ করতে হবে। এখন ধরেন আমি চাচ্ছি যে এই যে মাই অ্যাকাউন্ট একটা ইয়ে হয়ে গেছে ইউআরএল, এই যে ইউআরএলটা ইনডেক্স হয়ে গেছে, আমি চাচ্ছি এই ইউআরএলটা আমি রিমুভ করবো। তা রিমুভ করার জন্য আমি এই ইউআরএলটাকে কপি করে নিব, কপি করে এনে দেন এখানে দেখেন রিমুভাল নামে একটা অপশন আছে, দেখছেন এই রিমুভাল অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমরা কি করব, এখানে রিকোয়েস্ট নিউ রিকোয়েস্ট নামে যে অপশনটা আছে এই অপশনটায় ক্লিক করব। দেন এখানে আমরা ইউআরএলটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, রিমুভ দিস ইউআরএল অনলি, এটা যদি দেন শুধুমাত্র আপনার গুগল সার্চ কনসোল থেকে বা আপনার হচ্ছে ইউআরএলটা রিমুভ হবে, কিন্তু বাট পানাবে ডিলেট হবে, থাকবে ইউআরএলটা। আর আপনি যদি রিমুভ অল ইউআরএল উইথ দিস প্রিফিক্সটা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউআরএলটা পার্মানেন্টলি কী হবে, রিমুভ হয়ে যাবে। তো আমি চাচ্ছি পার্মানেন্টলি রিমুভ করে দিব, এই জন্য আমি এটা সিলেক্ট করে আমি যখন নেক্সটে ক্লিক করতেছি, করার পরে দেখেন এখানে কী আসতেছে, রিমুভ এন্ট্রি সাইট চলে আসছে। দেন আমি সাবমিট রিকোয়েস্ট উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ও কিন্তু নিয়ে নিছে, দেখেন মর্নিংয়ে আমরা দুইটা রিকোয়েস্ট আমি দেখাচ্ছিলাম ওদেরকে, দুইটা রিমুভ হয়ে গেছে, আপনাদেরটা প্রসেসিংয়ে আছে। এইভাবে কী করতে হবে, একটা ওয়েবসাইটের 100, 200, 300, 400, 500 লিঙ্ক থাকে। যেমন ধরেন আমার সজীব একাডেমি আগে কী ছিল, একটা ব্লগ সাইট ছিল, যখন আমি ওই থিমটা চেঞ্জ করে ইকমার্স থিম তৈরি করলাম, কিন্তু আমার ওই ব্লগ সাইটের ইউআরএলগুলো সব রয়ে গেছে গুগলে, এখন ওইগুলো আমি রিমুভ না করলে তো সরবে না, সরতে অনেক সময় লাগবে, তাই না। এই জন্য দেখেন আমি কী করছি, দেখেন এই জন্য আমি কী করবো, ওই ইউআরএলটা ধরে ধরে আমি কী করবো, এইভাবে আমি রিমুভ দিব, দিয়ে কাজ করবো। দেখেন তো এই কাজে সবাই পারেন কিনা, সবাই কর। আচ্ছা, তো আমাদের ইউআরএল রিমুভ কমপ্লিট, এখন আমরা সাইট ম্যাপ জেনারেট করবো। তো এখন সাইট ম্যাপ জেনারেট করার জন্য আপনাকে ওয়ার্ডপেজের মধ্যে একটা প্লাগিন সেটা দিতে হবে। তো আপনারা যারা অ্যাক্সেস দিচ্ছেন তারা আপনারা এই কাজগুলো করতে পারবেন না, আপনারা জাস্ট একটু দেখেন। তো এখন এখানে আসার পরে আমরা প্লাগিন অপশন আসবো, যারা ওয়ার্ডপেজ আছে তারা সবাই প্লাগিন অপশন আসেন, এখানে অ্যাড নিউ একটা অপশন আছে প্লাগিনের মধ্যে, আপনারা অ্যাড নিউতে আসেন। আসার পরে এখানে লিখবেন ইয়োস্ট, হ্যাঁ আবার করতে হবে এটা, যারা করছেন তো করছেন, যারা করেন না তারা দেখেন ইয়োস্ট,
এসইও প্লাগইনটা আমরা সেটআপ দিব। তো দেখেন এখানে ইওস প্লাগইনটা যখন সেটআপ দিব, এই ইওস প্লাগইন থেকে আমরা অটোমেটিক কি করব, ওয়ার্ডপেজে সাইট জেনারেট করা, সাইট ম্যাপ জেনারেট করা একদম ইজি। তো সাইট ম্যাপটা কি একটু পরে বলতেছি, তার আগে আমরা এটা সেটআপ করে দিই। তো আমি ইনস্টল না করে দিই এখন। ফাইনালি অ্যাক্টিভেট করলাম এটা। হ্যাঁ ভিডিও হচ্ছে, তো হয়ে গেছে এটা। তো আমি যদি এখন একটু স্ক্রল করে আসি প্লাগইনের ভিতরে, দেখেন একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে ইওস প্লাগইনটা আছে। তো আমি এখানে যদি সেটিংসে যাই, সেটিংসে যাই দেখি কী আছে ভিতরে এটা। তো সেটিংস আসার পরে দেখেন এখানে ও বলতেছে কনফিগারেশন, ফার্স্ট টাইম কনফিগারেশন বলতেছে। তো গতকাল আমরা তৈরি করেছিলাম এটা। তো রিসেন্টলি হচ্ছে অনেক আপডেট আসছে আপনার হচ্ছে ইওস প্লাগইনটা, খুব প্রবলেম করতেছে। তো ফার্স্ট টাইম অর্গানাইজ যাওয়ার পরে গতকাল তো আমরা করলাম এটা, তাই না? এটার মধ্যে সেট আপ। ও দেখেন আমরা গতকাল যখন রেজিস্ট্রেশন না করতে গেছি তখন বারবার আমাদেরকে ওয়েবসাইট নিয়ে আসে, ওয়েবসাইট নিয়ে বলতেছে প্রোভাষণ নেওয়ার জন্য, একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো আমি একটু অ্যাকাউন্ট করে দেখি কী অবস্থা এটা একটু। হ্যাঁ আমরা সবাই এই যে এক্সিবেল সাইট ম্যাপটা রেজিস্টার করি। ইয়েস প্লাগইন আছে, একটা পেইড ছিল, মানে আমার অ্যাক্সেস আছে কি না দেখতে হবে। আচ্ছা বাসায় গিয়ে পেইডটা নিতে পারলে খুব ভালো হতো। আচ্ছা ফাইনালি অ্যাক্টিভেট হয়ে গেছে এক্সজিমেল। এক্সজিমেল কোথায় এসে, এই যে এক্সজিমেল, তাই না? এখন একটা রিফ্রেশ দিয়ে দেখি আমার একটা ঠিকঠাকভাবে আসছে কি না। হ্যাঁ করেন, দেখেন করতে ক্ষতি নাই। গুগল এক্সজিমেল সাইট ম্যাপস, জাস্ট এক্সজিমেল সাইট ম্যাপস লিখে সার্চ দেন। এই সিনেসার করেন না কে কে এখনো? আরে সাবাস স্যার, স্যার ইয়ে করেন, সিনেসার করেন, সিনেসার করেন। আচ্ছা তো এখন ফাইনালি দেখেন এখন আমাদের সাইট ম্যাপ আসছে। তো এখন দেখি একটু সাইট ম্যাপটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। এখানে করতেছে না না ডট এইচ টি এম এল, দেখি এইচ এইচ টি এম এল ম্যাপস। ও আমার বানান ভুলেছে তো, ম্যাপস ডট এক্সজিমেল আসে না। ইয়েস প্লাগ ইনসা তো হবে না। আচ্ছা পাইছি পাইছি, টেনশন নেন না, ফার্স্ট ফাইনালি পাওয়া গেছে। আচ্ছা শোন দেখেন এই যে গুগল এক্সজিমেল সাইট ম্যাপের মধ্যে এখানে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, এই যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন তাই ইউআরএল ইওর সাইট ম্যাপ ইনডেক্স ফাইল, এখানে দেখেন একটা ফাইল, এটা ইয়ে লিঙ্ক দিছে, এই লিঙ্কের উপর একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ওপেন করেন। এই দেখেন আপনাকে ফুললি একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দিছে। এই সাইট ম্যাপের আপনি আবার দেখাই আপনাদেরকে, আপনারা যারা প্লাগইন সেট আপ দিচ্ছেন প্লাগইনের ভেতরে, এই প্লাগইনের ভেতরে আসেন। প্লাগইনে আসার পরে আমার নেটটা স্লো হয়ে গেছে। এখানে দেখেন গুগল এক্সজিমেল সাইট ম্যাপ দেখছেন, এখানে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, অবশ্যই থাকবে সেটিংস। আপনি সেট আপ দেন, ইনস্টল না দিলে আসবে না, প্লাগইন দিয়ে সেট আপ দিতে হবে। হ্যাঁ সেটিংসে আসেন, আসার পরে দেন দেখেন এখানে আপনাকে দেখেন আপনার সাইট ম্যাপের একটা কি লিঙ্ক করে দিছে, এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন করেন। এটাই হচ্ছে আপনার সেই সাইট ম্যাপ। ওকে এখন স্যার আপনি কী করবেন, এই লিঙ্কটা কপি করতে পারেন চাইলে, অথবা আপনি এখান থেকে এটা কপি কপি করে দিতে পারেন, কপি লিঙ্ক অ্যাড্রেস। নেওয়ার পরে এখানে দেখেন সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, সাইট ম্যাপস, এই যে গুগল সার্চ কনসোলের মধ্যে, এটা ক্লিক করার পরে দেন আপনি এখানে এই যে সহজে এতটুকু রেট করে দেন, জাস্ট এই যে ইংরেজ ডট পিএসপি জিজ্ঞাসা করে এক্সাম্পল এটা দেন, দেওয়ার পরে আপনি সাবমিট করেন। জি সমস্যা আছে তো এটা টেনশন নিয়েন না, একটু পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ একটু পরে অ্যাক্টিভ হয়ে যাবে, এটা টেনশনের কিছু নাই, সাকসেস ফাইনালি হচ্ছে, এটা সাকসেস হয়ে গেছে, অর্থাৎ আমাদের সাইট ম্যাপটা প্রপারলি হয়ে গেছে। হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি একটু পরে, তো বলে নিই এই সাইট ম্যাপের কাজ হচ্ছে, দেখেন আপনাকে এটা সাইডে প্রতিদিন এই ম্যানুয়ালি একটা একটা ধরে ধরে ইনডেক্স করা সম্ভব না। আপনি যখন আপনার সাইডে আপনার সাইডে এই সাইট ম্যাপটা সেট আপ দিতে পারবেন, তখন আপনি যখন ইনস্টানেটা প্রোডাক্ট আপলোড দিবেন, নতুন কোনো পেজ ক্রিয়েট হবে বা নতুন কোনো আপডেট আসবে, তাৎক্ষণিক কী করবে
এই সাইট ম্যাপ ক্রিয়েট করাতে গুগলের রোবোটিক্সটা প্রতিনিয়ত আপনার সাইট ভিজিট করবে, সাইট ভিজিট করে নতুন কোনো লিঙ্ক পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কী করবে, এই লিঙ্কটা ওরা ইনডেক্স করে দিবে, বুঝতে পারছেন? আপনার এখানে কোনো কষ্ট করে অটোমেটিক হয়ে যাবে, কোনো কষ্ট করে আপনাকে ইনডেক্স করা লাগবে না, এই হচ্ছে মজা। এবার এর পরের দিন অর্থাৎ কালকের থেকে দেখতে পারবেন এখানে টোটাল কয়টা পেজ আপনার ইনডেক্স হয়েছে, দেখবেন দুইটা তিনটা চারটা, আপনার যদি 10-12টা আপনার যদি থাকে লিঙ্ক থাকে সেগুলো আপনি সব সংখ্যা দেখতে পারবেন, সব দেখতে পারবেন এ টু জেড। তো জাস্ট আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করেন দিকে, এখন ধরেন আপনি এটা লারাভেল সাইডের, এটা লারাভেল সাইডে কাজ পেলেন, ধরেন এটা লারাভেল সাইড আমার, এটা কাস্টম সাইড, এটা লারাভেল সাইডে আপনি কীভাবে সাইট ম্যাপ জেনারেট করবেন? আপনি তো গতকাল আমরা দেখলাম হেডারট্যাগের মধ্যে আমাদের ওই যে কোডটা অর্থাৎ গুগল সাবস্ক্রাইব কোডটা দিলে হয়ে যাচ্ছে, কিন্তু বাট আপনি 79 ভেরিফাইড হচ্ছে, কিন্তু এটা সাইট ম্যাপ জেনারেট করবেন কীভাবে? এখানে তো আর ওয়ার্ডপ্রেস না, প্লাগইন সেটা দিলে অটোমেটিক জেনারেট করে দিল, তো এটা আপনাকে তৈরি করে নিতে হবে। তো এটা কীভাবে তৈরি করবেন? তো এই লিঙ্কটা আপনাকে কপি করে নিতে হবে, কপি করে নিয়ে আপনাকে এখানে লিখতে হবে সাইট ম্যাপ জেনারেটর, লিখতে হবে সাইট ম্যাপস জেনারেটর, লিখে সার্চ করতে হবে। করার পরে দেখেন এই যে এক্সিমেল সাইট ম্যাপার্স নামে একটা কি আসছে, জেনারেটর সাইট আসছে, এই সাইটটার মধ্যে ক্লিক করতে হবে। হ্যাঁ গুড, এটা করার পরে দেখেন এখানে আপনি কী করবেন, আপনার লারাভেল সাইডের আপনার ইউআরএলটা দিয়ে দিবেন, দেওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করবেন। দেখেন এবার আপনার কী হচ্ছে, সাইট ম্যাপ জেনারেট হচ্ছে, ও আপনাকে অটোমেটিক সাইট ম্যাপ তৈরি করে দিচ্ছে, দিয়ে একটা ফাইল দিবে। তো আমরা দেখি একটু কীভাবে তৈরি করে। আচ্ছা, এ হচ্ছে ফ্রিতে আপনাকে 500টা পেজের সাইট ম্যাপ জেনারেট করে দিবে, কিন্তু 500-এর বেশি হলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে ওদেরকে। তো আমাদের প্রয়োজন না, যেহেতু ছোটো ছোটো কোম্পানি, আমাদের হয়তো 100-200 পেজ আছে বা হায়েস্ট। তো এটা অটোমেটিক হয়ে গেছে ফাইনালি। এখন আমরা কী করবো, এই যে ভিউ সাইট ম্যাপার ডিটেলসে যদি যাই আমরা, যার পরে দেখেন এখানে ডাউনলোড ইওর এক্সিমেল সাইট ম্যাপ ফাইল, আমরা এটার উপরে ক্লিক করব। দেওয়ার পরে দেখেন আমাদের এক্সিমেল সাইট ম্যাপ ডট এক্সিমেল একটা কী হচ্ছে, এটা ফাইলটা পড়েছে, এটা একটু ওপেন করে দেখি এটার মধ্যে কী আছে আমরা। হ্যাঁ, তো ডাউনলোড অপশানে যাই, যার পরে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ওপেন উইথ, ওপেন উইথ, ওপেন উইথ, ওপেন উইথ নোটপ্যাড, নোটপ্যাডে যাই। দেখেন এর মধ্যে কিছু কোড করেছে, এই কোডটা হচ্ছে কী করতে হবে, এই এতটুকু কোড, এই এতটুকু কোডের অনেক পাওয়ার, ঠিক আছে? সে গুগলের সাথে কী করবে, আপনার ওয়েবসাইটটা কানেক্ট করে দিবে, ঠিক আছে? এরপরে এখন এই ফাইলটা আপনার কী করতে হবে, এটা আপনার সি প্যানেলের ফাইল ম্যানেজারের মধ্যে পাবলিক ডট এইচটিএমএল, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে সমস্যা নাই। তো এখানে সি প্যানেল, এখন আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন আমি লগ ইন অপশনে ক্লিক করতেছি। আচ্ছা ফাইনালি লগ ইন হয়েছে সি প্যানেল, মাঝে মধ্যে ব্রাউজারের সমস্যা হয় আর কি। তো এই ফাইলের মধ্যে ফাইল ম্যানেজার একটা অপশন আছে, তাই না, ফাইল ম্যানেজার। তো কাস্টম সাইটের কোডগুলো সব এই ফাইল ম্যানেজারের মধ্যে থাকে, তো আপনার কী করবেন, ফাইল ম্যানেজারের মধ্যে পাবলিক ডট এইচটিএমএল, পাবলিক এই যে পাবলিক এইচটিএমএল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কতগুলো ফাইল আছে, হ্যাঁ এটার মধ্যে কী করতে হবে, আপনার ওই ফাইলটা আপলোড করে দিতে হবে। ওই ফাইলটা কোথায়, এই যে আপলোড, এই আপলোডে আসবেন, সিলেক্ট ফাইল, দেন এই যে সাইট ম্যাপ ডট এক্সিমেল এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কী করবেন, এখানে ব্যাক দেখেন, গো ব্যাক টু আপনার ওই যে পাবলিক এক্সিমেল ব্যাক আসতে বলতেছে, আমরা আসলাম। দেখেন ফাইনালি এখানে আপনার ওই ফাইলটা দেখেন, এই দেখেন সাইট ম্যাপ ডট এক্সিমেল আপডেট হয়ে গেছে, ডান শেষ। এবার আপনি কী করবেন, এই যে এতটুকু জাস্ট আপনি, এবার আপনি যদি আপনার ওয়েবসাইটের, আপনার ঢাকা ফক্স ওয়েবসাইটে আপনি আসি, আসার পরে স্ল্যাশ দিয়ে আমরা যদি সাইট ম্যাপস ডট, হ্যাঁ নাই শিওর দাঁড়িয়ে দেখে নিই, ওই সেটা কোথায় গেল সাইট ম্যাপটা, হ্যাঁ সাইট ম্যাপ, সরি সাইট ম্যাপ ডট এক্সিমেল, যার পর আমরা ইন্টারফেস করবো। দেখেন সাইট ম্যাপ চলে আসছে, আসছে তারপরে সি প্যানেল খুঁজতেছেন, এখন আমাদের চলে আসছে। এখন আমি কী করবো, এখন আমি এটা কপি করে নিয়ে আমাদের গুগল সার্চ কনসোলে, গুগল সার্চ কনসোলের আমার ঢাকা ফক্সের সার্চ কনসোল কোথায়,
এই যে ঢাকা ফক্স, এই ঢাকা ফক্সে দেখেন এখানে সাইড ম্যাপটাও সেট আপ হয় নাই। তো আমি এখানে কি করতেছি, সাইড ম্যাপ ডট এক্সএমএল দিলাম, দিয়ে সাবমিট করতেছি, দেখেন সাকসেস হয়ে যাবে। ওকে গট ইট, দেওয়ার পরে একটা রিফ্রেশ দিব আমি, একটা সাকসেসলি হয়ে গেছে। তাহলে আপনারা দুইটা কাজ শিখলেন, কীভাবে কাস্টম সাইটে সাইড ম্যাপ জেনারেট করবেন, পাশাপাশি ওয়ার্ডপ্রেসে করবেন। দেখেন আপনারা যে কাজটা শিখলেন এটা, এই গিগটার মূল্যটা দেখেন, কাজটা একদম সহজ কিন্তু এর মূল্যটা একটু দেখেন। আমি একটা স্কিপ করতেছি এটা। তো আমাদের সাইড ম্যাপ জেনারেট করা কমপ্লিট। তো এখন দেখেন আপনি যখন সাইড ম্যাপ জেনারেট করবেন, তো আপনি চাইলে এই থ্রি ডটের মধ্যে ক্লিক করলে দেখেন, এটা রিফ্রেশ দেই, দেখেন একটু আগে ছিল ওয়ান, আমি রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন তো ডিসকভার পেজ কত, 57টা পেজ অলরেডি সে কী করছে, ইন্ডাস্ট্রি নিয়ে নিচ্ছে অলরেডি। দেখেন আমি যদি ক্লিক করি, দেখেন কোনটা কোনটা ইন্ডাস্ট্রি, দেখেন লিঙ্ক, দেখেন এক দুই, দেখেন কী হচ্ছে ঘটনা, দেখেন কী পরিমাণ পেজ ইনডেক্স হচ্ছে। ও কী করবে, অটোমেটিক আপনাকে যত পেজ আছে, যত পিকচার, ভিডিও, ইমেজ, মানে এ টু জেড যা আছে আপনার সাইডে সবগুলো গুগল ইনডেক্স করবে নিজে নিজে, আপনাকে কষ্ট করে আর ওই বারবার রিকোয়েস্ট দিতে হবে না। তবে হ্যাঁ, রিকোয়েস্টটা করতে হবে, রিকোয়েস্টও করতে হবে, যেটা দেখা যায় যে আপনি এসে করতেছেন বাট বেটার রেজাল্ট আসতেছে না, বা গুগল আপনার একদম ওই 4 নম্বর পেজে দিয়ে রাখছে, র্যাঙ্কে আনার জন্য আপনি বারবার এখান থেকে রেফার ইয়ে করতে পারেন, রিকোয়েস্ট দিতে পারেন। শিওর শিওর শিওর, অবশ্যই। আমি মূলত সাইড ম্যাপটা কেন শিখালাম, সাইড ম্যাপটা হচ্ছে দেখেন আমি এর আগে গতকাল শিখাইছিলাম ম্যানুয়ালি কীভাবে আপনি গুগলে মানে এই যে ইনডেক্স করার জন্য রিকোয়েস্ট দিবেন। কিন্তু যখন একটা সাইডে হাজার হাজার আপনার লিঙ্ক থাকে, এত লিঙ্ক তো আপনি পারবেন না দিয়ে, এই জন্য আপনি যদি সাইড ম্যাপটা যদি ক্রিয়েট করেন বা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি নতুন কোনো পোস্ট, নতুন কোনো ভিডিও, নতুন কোনো ইমেজ, নতুন কোনো প্রোডাক্ট, নতুন কোনো সার্ভিস যখন আপলোড করবেন, এটা অটোমেটিক কী করে, এই যে রোবট টেক্সটটা ও কী করে, অটোমেটিক আপনার কাছ থেকে হবে এই সাইড ম্যাপের মাধ্যমে আপনার সাইড আসবে, এসে একটা পেজ থেকে আরেকটা পেজে পেজে গিয়ে গিয়ে ও কী করবে, আপনার যত ইনফরমেশান সবগুলো গুগলে ইনভেস্ট করে দিবে অটোমেটিক, বুঝতে পারছেন। এই জন্য আমরা এই সাইড ম্যাপ জেনারেট করবো। এছাড়াও এই সাইড ম্যাপ যদি আপনার কোনো পেজে যদি সমস্যা হয়, সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এখানে, দেখেন এখানে একটা রেড কালার আসবে, আমি দেখাই একটু, পেজের মধ্যে যদি আসি এখানে আপনি কিছু ইরোটিরো দেখবেন, ভাইলেশন বা সোর্স বা কোনো প্রবলেমগুলো আপনি এখানে দেখতে পারবেন, আপনি এখানে সব দেখতে পারবেন। তো এইটা হচ্ছে, এই হলো অবস্থা। তো আমি যদি এই থ্রিটা ক্লিক করি, দেখেন এখানে সাইড ম্যাপ টাইপ সাবমিট এগুলো কোনো দরকার নাই, স্ট্যাটাস এগুলো দেখতে পারবেন। তো মূলত এখানে আপনি দেখতে পারবেন যে টোটাল আপনার কতগুলো পেজ আপনার ইনডেক্স হচ্ছে। ওকে আচ্ছা, এখানে আর সময় না দেয়, খুব ইজি কাজ, আমরা অলরেডি শিখে ফেলছি ওয়ার্ডপ্রেস, পাশাপাশি আমরা হচ্ছে কি আপনার লোকাল যেসব কাস্টম সাইট আছে সেখানে কীভাবে আমরা সাইড ম্যাপ জেনারেট করবো সেই প্রসেসটা দেখলাম। পার্থক্য হয়ে গেল, হারাই গেছে। আচ্ছা এখন আমার যদি কাজ হলো, এখন আমাদের ইউএস প্লাগিন সেট আপ দিলাম, আরেকটা হচ্ছে আমাদের এক্সিমেল সাইট ম্যাপ তৈরি করলাম, হয়ে গেছে। এখন দেখেন একটা ওয়েবসাইটের তিনটা জায়গায় আপনার হচ্ছে এসইও করতে হয়। একটা হচ্ছে দেখেন সাইডের হচ্ছে ইনসাইডে, অর্থাৎ হেডার ট্যাগের মধ্যে কিছু কাজ করতে হয়। আরেকটা হচ্ছে দেখেন এই পোস্টের মধ্যে অল পোস্ট, এই পোস্টের মধ্যে দেখেন আপনার সাইডে যত ব্লগের মধ্যে যত ব্লগ আছে সেই ব্লগগুলো এখানে আছে, ব্লগ সাইটগুলো এসইও করতে হয়। পাশাপাশি আপনার প্রোডাক্টগুলোকে আপনাকে এসইও করতে হবে। তাহলে প্রোডাক্ট, পেজ, তারপরে পোস্ট, তিনটা জিনিস, এবং হচ্ছে আপনার টেকনিক্যালি আপনার ভিতরে কাজ করতে হবে ইস প্লাগিনের মধ্যে। তো আমরা আসলে প্রথমে আমরা একটা প্রোডাক্টের উপরে আমরা বা একটা ব্লগে আমরা হচ্ছে একটা ব্লগ তৈরি করে সেটা আমরা এসইও করবো আমরা। ওকে তো একটা ব্লগ পোস্ট করার জন্য দেখেন আমার সাইডে যদি আমি এখানে আসি, এখন এইখানে যে ব্লগ অপশনটা আছে এই ব্লগের মধ্যে আমরা একটা ব্লগ লিখবো, ফার্স্ট ব্লগ, এই ব্লগটা আমরা এসইও করবো। এখন এই যে মর্নিংয়ে আমরা হচ্ছে এই যে লেদার ফুটওয়্যার স্টাইল গাইড 2023, আমরা এই ব্লগটা মর্নিংয়ের জন্য তৈরি করছিলাম, আমরা এটা মর্নিংয়ের জন্য আমি তৈরি করছিলাম। এখানে কিছু ভিডিও আছে, কিছু ইমেজ আছে, কিছু টেক্সট আছে, এই তো এইগুলো দিয়ে আমরা মূলত, এবং কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের উপর ক্লিক করলে কী হবে সেই প্রোডাক্টের অর্ডারের জায়গায় চলে আসবে, অর্থাৎ ব্লগিংয়ের মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন কীভাবে। আর সব থেকে আমরা বারবার বলি যে এসইওর প্রাণ হচ্ছে কন্টেন্ট, আপনার সাইডে যত বেশি কন্টেন্ট থাকবে আপনার সাইডের র্যাঙ্ক তত বেশি আসবে, ঠিক আছে। এতে কী হবে, আপনার সাইডে অধিক আপনার ট্রাফিক আসবে, ট্রাফিক আসলে কী হবে, প্রোডাক্ট সেল হবে আপনার, সে ব্লগ পড়বে, ব্লগের মধ্যে একটা প্রোডাক্ট ভালো লাগলে সে কী করবে, ক্লিক করে প্রোডাক্টটা কিনবে, এটা স্বাভাবিক। এখন
এই জন্য বেশি বেশি সাইডে ব্লগ লিখতে হয় এবং প্রতিটা সাইডে ব্লগ রাখতে হয়, ব্লগ সাইট। আর ওয়ার্ডপ্রেসটার সাথে মজা হচ্ছে কেন, ওয়ার্ডপ্রেসটা খুব দ্রুত এসিও হয়, আর একবার র্যাঙ্ক হলে সহজে নিচে নামতে চায় না, ডিমোশন হয় না তো। আর কাস্টম সাইটগুলো র্যাঙ্ক করতে গেলে একটু সময় লাগে বেশি, একবার র্যাঙ্ক হলে কাস্টম সাইট আবার কিন্তু সহজে র্যাঙ্ক থেকে সরে না, কাস্টম সাইটও ভালো খারাপ না। এটা ডিপেন্ড করে ডেভেলপার উপরে, ডেভেলপ কতটা ইউজার ফ্রেন্ডলি এসইও ফ্রেন্ডলি সাইট তৈরি করতেছে। যাই হোক, আমরা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস নিয়েই থাকি আমরা। হ্যাঁ, ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় ওয়ার্ডপ্রেস। এখন হচ্ছে শপিফাই চলে আসছে, এখন শপিফাইও খুব ভালো জনপ্রিয় হয়ে যাচ্ছে, ই কমার্স ব্যবসায়ীদের জন্য শপিফাই কাজটা বেশি পাওয়া যাচ্ছে। আপনার ওয়ার্ডপ্রেসের মতো শপিফাই আপনার চাইলে ইউটিউবে প্রচুর ভিডিও আছে শপিফাইয়ের, শপিফাইয়ের ভিডিওগুলো দেখেও কাজ করতে পারে, সেম ওয়ার্ডপ্রেসের মতন। তাহলে চলেন আমরা এই সব সাইট ম্যাপটা একটু কেটে দিচ্ছি আমরা। হ্যাঁ, এই সব সাইট ম্যাপ আমাদের এখন দরকার নাই, আমরা কেটে দিচ্ছি এখন, চলেন আর চলে যাবো। সবাই আবার সবাই কাজ করেন, সবাই হচ্ছে পোস্টে যান, পোস্টে আসার পর এখানে দেখেন অ্যাড নিউ নামে একটা অপশন আছে, এই অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এরকম একটা ইনফরমেশন পাবেন আপনি। তো আপনি এখানে এসে যদি এটা আমরা জাস্ট আমরা হচ্ছে কী করি, ফ্যাশন নিয়ে আমরা ব্লগ দেখি, ফ্যাশন ফ্যাশন ব্লগ কিন্তু লিখবো সাইডে যাই দেখি এর সাইডে কোনো ব্লগ আছে কিনা। আচ্ছা, আমরা এই ব্লগটা কী করবো, আমরা হুবহু কপি করে আমাদের সাইডে তৈরি করবো, সমস্যা নেই, জাস্ট প্র্যাকটিসের জন্য আমরা এটা। তো ধরেন আমরা এটা টাইটেল হিসেবে নিলাম, এটাকে টাইটেল হিসেবে নিচ্ছি। তো এখানে হচ্ছে বেস্ট ফ্যাশন ডিজাইনার ব্লগ ফর দ্য ইন্সপিরেশন 2023। তো আমরা এখানে ইউজ করতে পারি, আমরা টাইটেলটা ইউজ করতে পারি, কী টাইটেল ইউজ করতে পারি। তো আমি যদি গুগলে সার্চ করে দেখি মানুষ কী ধরনের টাইটেল দিয়ে সার্চ করতেছে দেখি, এখানে দেখেন ফ্যাশন ব্লগার 2023, ফ্যাশন ব্লগস, ব্লগ আইডিয়া, তারপর হচ্ছে হাউ টু স্টার্ট এ ফ্যাশন ব্লগ, তারপরে ফ্যাশন ব্লগ বেস্ট ফ্যাশন ব্লগার, বেস্ট ফ্যাশন ব্লগার ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা ফ্যাশন অ্যান্ড বিউটি ব্লগ, তো আমরা এখানে ফ্যাশন অ্যান্ড বিউটি ব্লগ 2020 আমরা এটাকে টাইটেল হিসেবে ইউজ করি। তো এটার জন্য আমরা এখানে এই দেখেন এখানে অ্যাড টাইটেল অপশনে এখানে আপনারা কী করবেন, এটা পেস্ট করে দিন, দিয়ে লেখেন 2023 আমি টাইটেল ইউজ করলাম। তো আপনারা যে কোনো একটা ব্লগ আপনারা পোস্ট করেন সমস্যা নাই, যে আমারটা করতে হবে এমন না, আপনারা করেন সমস্যা, আমাদের মতো আপনাদের মতো আপনারা করেন সমস্যা নাই। তো এটা করার পরে এই যে ফ্যাশন অ্যান্ড বিউটি ব্লগ 2023 করলাম, দেওয়ার পরে এরপরে দেখেন এই এখানে দেখেন পোস্ট নামে একটা অপশন আছে, এই পোস্টের মধ্যে ক্লিক করলে এখানে দেখেন আপনি এখানে এখানে ক্যাটাগরি পাবেন, ক্যাটাগরিটা আমাদের ফ্যাশনের মধ্যে পড়ে না, এটা ফ্যাশন না, তো ফ্যাশন দিবেন, না হলে যদি ফ্যাশনেশন কিছু যদি না থাকে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি তৈরি করে নেবেন আপনি। এরপরে দেখেন এর মধ্যে কী আছে, ট্যাগ আছে, কিছু ট্যাগ আছে, তো ট্যাগটা না পরে দিচ্ছি সমস্যা নাই, কিন্তু এখানে ফিউচার ইমেজের মধ্যে এখানে আপনার একটা ইমেজ দিতে হবে। তো ইমেজ দেওয়ার জন্য ধরেন আমার এখানে বেশ কিছু ইমেজ আছে, আমি চাচ্ছি বাইরের থেকে একটা ইমেজ আনার জন্য, তো আমি এখান থেকে একটা ইমেজ ধরেন এই ইমেজটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ফিউচার ইমেজ থেকে ক্লিক করে আমি এখান থেকে আপলোড ফাইলে যাচ্ছি, সিলেক্ট ফাইল, দেন হচ্ছে ডাউনলোড, এটা মনে হয় না নাকি অল ফাইল, এটা আমার ডেস্কটপে গেল নাকি, হ্যাঁ এই যে এটা আপলোড করলাম, করার পরে এটা সেট ফিউচার ইমেজের উপরে ক্লিক করি, করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কী হলো, ইমেজটা চলে আসছে তাই না। তো আপনারা যারা ইউএস প্লাগিনটা সেটা দিচ্ছেন দেখেন এখানে একটা ডেমো আছে, দেখেন তো একটা ডেমো পাচ্ছেন কিনা একটা, অর্থাৎ কেউ যদি গুগলে সার্চ করে এই টাইটেলটা দিয়ে সেক্ষেত্রে কিন্তু সে এইভাবে আপনার ব্লগটা পাবে, এই পিকচারটা সহ, এটা মোবাইল রেসপন্সের ক্ষেত্রে, আর ডেস্কটপের রেজাল্টের ক্ষেত্রে আপনার এইভাবে আসবে। তো আমরা এটা পরে কাজ করি, তার আগে আমরা ব্লগটা সাজাই, আপনার আপাতত এখানে এইভাবে পিকচারটা দেন, দেওয়ার পরে এখানে দেখেন এখানে অ্যাড নিউ ট্যাগের মধ্যে দেখেন মোস্ট ইউজ কিছু, দেখেন স্টাইল কি সর, দেখেন কিছু এখানে কিওয়ার্ড আছে কিনা, দেখছেন ছোটো ছোটো কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো আপনার টাইটেলের সাথে ম্যাচ করে অটোমেটিক সে দিয়ে দিচ্ছে আপনাকে। তো আপনি চাইলে এগুলোকে আপনি ইউজ করতে পারেন, তো আপাতত এখন দরকার নাই, কিছু করার দরকার নাই, এগুলো আমি কেটে দিচ্ছি। তো আপনি এখানে পাবলিশ অপশনে ক্লিক করেন, পাবলিশ দেন সমস্যা নাই, পাবলিশ করার সঙ্গে সঙ্গে এবার আপনার সাইডে আপনি এই ব্লগ অপশনে আসেন,
দেখেন তো এখানে আপনার ফ্যাশন অ্যান্ড বিউটি ব্লগ 2023 কি আসছে। অ্যান্ড আপনি যদি এই রিড মোডে বা এটার উপর ক্লিক করেন, করার সঙ্গে সঙ্গে নেটে একটা স্লো হয়ে গেছে কেন এটা? ও দেখেন এখানে হচ্ছে পিকচারটা চলে আসছে, তাই না? চলে আসছে কিন্তু। আচ্ছা তো এটা আসার পরে এখন বাকি হচ্ছে আমাদের টেক্সট নিয়ে কাজ করতে হবে। হয়ে গেছে পাবলিশ করা। এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন আছে, তাই না? একটা প্লাগ ইন আছে, এই প্লাগ ইনের উপরে একটা ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে এইরকম একটা অপশন আসবে। আসার পরে আপনি দেন যে জিনিসটা কাজটা করবেন, এই কাজটা হচ্ছে এখানে দেখেন একটা প্লাস একটা অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করেন। দেওয়ার পরে এখানে কিছু স্ট্রাকচার বা লেআউট বলে, এই স্ট্রাকচার থেকে আমি চাচ্ছি এখানে একটা কিছু টেক্সট, হালকা করে টেক্সট দিব। টেক্সট দেওয়ার জন্য আমি এই স্ট্রাকচারটা সিলেক্ট করছি। দেন এই প্লাস বাটন অপশন আমি ক্লিক করতেছি। দেন এখান থেকে আমি টেক্সট বক্সটা নিয়ে নিচ্ছি, টেক্সট এডিটর বক্সটা নেওয়ার পরে এখানে কিছু কী আসছে, কিছু বক্স চলে আসছে। আসার পরে আমি এখান থেকে ধরেন আমি এই লেখাটা কপি করে দিচ্ছি, এই লেখাটাই নেই, কপি করে নেই। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিই। দেওয়ার পরে এখন আপনি যদি এটাকে একটু বোল্ড করতে চান তো বোল্ড করতে পারেন, চাইলে আপনি স্টাইল থেকে কালারও চেঞ্জ করতে পারেন। আপনার যদি মনে চায় একটু ব্ল্যাক কালার করে দিবেন বা একটা রেড কালার করে দিবেন বা ইয়েলো কালার করে দিবেন, আপনার মতন আপনি করে দিতে পারবেন। তো সাধারণত ব্ল্যাক কালার রাখা বেটার। এছাড়াও এখানে আপনি টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন এবং আপনার এটাকে কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবেন, এ টু জেড সব কিছু পারবেন। অ্যাডভান্সের মধ্যে যদি আসেন এখানে আপনি হাইট ওয়েট পজিশন এ টু জেড আপনার মতন আপনি এটা ঠিক করে নিতে পারেন। তো এখানে দরকার নাই, আমি কন্টিনিউ ভিতরে আসি। আসার পরে চাচ্ছেন এখন একটা ব্যাকলিঙ্ক করবেন। এখন ব্যাকলিঙ্ক করার জন্য আপনাকে দিতে হবে, এটা এটাকে বলে ইন্টারনাল ব্যাকলিঙ্ক, আমরা যে কাজটা করবো। এটা ব্যাকলিঙ্ক করার জন্য ধরেন আপনি এখানে একটা টাইটেল ইউজ করতেছেন, এইটা এটাকে কপি করে নিই, কপি দে এই পেন এখন ক্লিক করার পরে আমি চাচ্ছি একটু টাইটেলটা উপরে দিয়ে দিই। দেওয়ার পরে এখন চাচ্ছি এটার মধ্যে একটা ব্যাকলিঙ্ক করবো। এখন ব্যাকলিঙ্ক করার জন্য আমি চাচ্ছি কোনটা ব্যাকলিঙ্ক করবো, একটা প্রোডাক্ট ব্যাকলিঙ্ক করবো। প্রোডাক্ট ব্যাকলিঙ্ক হচ্ছে কোনটা, ধরেন এখানে ফ্যাশন, যেমন হচ্ছে ওমেন ফ্যাশন বা মেন্স ফ্যাশনের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমি ব্যাকলিঙ্ক করে দিবো। এই জন্য কপি করে এনে আমি এটার ভিতরে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। অথবা এই সেটিংসের মধ্যে আসার পরে দেখেন এখানে কয়েকটা জিনিস দেখতে পারবেন। এখানে যদি কেউ এই লিঙ্কটার উপরে ক্লিক করে সে ওপেন লিঙ্ক নিউ লিঙ্ক ট্যাব হয়ে ওপেন চলে যাবে, সেক্ষেত্রে আপনি এটার উপরে ক্লিক করবেন। দেওয়ার পরে বা আরেকটা কাজ করতে পারেন, এখানে যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে দেখেন এখানে কিছু আপনার ওয়েবসাইটে যতগুলো লিঙ্ক আছে প্রতিটা লিঙ্ক দেখেন এখানে চলে আসছে অটোমেটিক। তো আমি লিঙ্ক অটোমেটিক দিয়ে দিচ্ছি, আমি আপডেট করে দিচ্ছি এখানে। এটার কাজ হয়ে গেল। হওয়ার পরে এটা হয়ে গেছে, দেন আপনি যে কাজটা করবেন এখানে আপনি প্লাস বাটনে ক্লিক করেন। করার পরে এখন চাচ্ছি আমি এটা নিয়ে সেটা ভিডিও নিব। ভিডিও নেওয়ার জন্য আমি এই স্ট্রাকচারের উপরে ক্লিক করতেছি। দেন এই প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে ভিডিও নামে একটা অপশন আছে, ভিডিও অপশন দিচ্ছি। দেওয়ার পর দেখেন এখানে একটা লিঙ্ক আছে, তো এই লিঙ্কটার জন্য আমি কী করবো, ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আমি আমার পছন্দ মতন একটা ভিডিও অর্থাৎ ফ্যাশন, একটা ফ্যাশন ভিডিও, ফ্যাশন ভিডিও আনি। আমি কি করবো এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই ভিডিওটা অটোমেটিক চলে আসছে এখানে। দেন আমি যাচ্ছি এখানে আবার কয়েকটা টেক্সট দিব। তো টেক্সট দেওয়ার জন্য প্লাস বাটনে ক্লিক করতেছি, দেন টেক্সট এডিটর, দেন আমি এখান থেকে আমি এই লেখাটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে টেক্সটগুলো দিয়ে দিচ্ছি। এবার চাচ্ছি যে আমার এখানে কিছু প্রোডাক্ট থাকবে, যে প্রোডাক্টটা আমি এই ব্লগের মধ্যে সেল করতে চাই। তো আপনি কী করে ব্লগ প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে এই প্লাস বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন চারটা স্ট্রাকচার আছে, চারটা স্ট্রাকচার নেবেন। নেওয়ার পরে এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আপনি ইমেজ বাটনগুলো ছেড়ে দেন, এখান থেকে টেক্সট বাটনগুলো নেন। দেওয়ার পরে এখন আপনি কী করবেন, এগুলোর মধ্যে পিকচার দিতে হবে। পিকচার দেওয়ার জন্য এখানে চুজ ইমেজে যান, যাওয়ার পর এখানে আপলোড ফাইল বা মিডিয়া ফাইলের মধ্যে অনেক প্রোডাক্ট আছে, আমি এখান থেকে প্রোডাক্টগুলো এক এক করে দিয়ে দিচ্ছি।
শিট না, এটা অটোমেটিক এডিট করা, এটা আপনি ম্যানুয়ালি এডিট করে আসতে হবে বাইরে থেকে, এখানে সুযোগ নেই। তারপরে পারবেন ইমেজ সাইজ এখানে আছে, দেখেন এখানে সাইজ আছে, লার্জ মিডিয়াম সব আছে, আপনি আপনার মতন করে নিতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে আমি চাচ্ছি এখানে একটা স্বপ্ন বাটন দিব, একটা স্বপ্ন বাটন দেওয়ার জন্য আমি এটা একটা স্ট্রাকচার নিচ্ছি, এখানে একটা বাটন দিয়ে দিব। তো এখান থেকে বাটনটা নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমি এই টেক্সট ঘরটার মধ্যে আমি দিয়ে দিব, লিখে দিব হচ্ছে এখানে দিব স্বপ্ন স্বপ্ন। দেওয়ার পরে আমি এটা স্যান্ডেলে করে দিই, দেওয়ার পরে এটার মধ্যে কী করবো আমি একটা লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক কোনটা দিব, এই যে আমাদের ফ্যাশন, এই ফ্যাশনের লিঙ্কটা, ফ্যাশন না হোমে যাই, হ্যাঁ তো আমাদের মেন্স ফ্যাশন যেহেতু এটা, আমরা মেন্স ফ্যাশনের এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি, কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনার আরেকটা কাজ করতে হবে, ধরুন এই প্যান্টের প্যান্টের অর্ডার সিস্টেমটা কোথায় আছে, এই যে এটা, তো এই প্যান্টের এটা ক্লিক করতে হবে, ক্লিক করে দেন এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে, কপি করে আপনাকে আসতে হবে এই প্যান্টের পিকচার উপরে ক্লিক করতে হবে। দেন এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, এই লিঙ্কের এখান থেকে দেখবেন কাস্টম ইউআরএল নামে একটা অপশন আছে, এই কাস্টম ইউআরএল থেকে এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, দেন আপনি কী করবেন এটা একটা হয়ে গেছে আপডেট করে দিবেন। সেমভাবে ধরেন পাঞ্জাবির ক্ষেত্রেও পাঞ্জাবি তো আপডেট করা আছে, তো আমি যদি এটা ব্যাকে আসি, তো এটা পাঞ্জাবি, তো পাঞ্জাবির ক্ষেত্রে ক্লিক করি, তো ফাইনালি আসছে, তো আমরা এটা কপি করে নিয়ে, তো এখান থেকে আমরা কাস্টম ইউআরএল দিয়ে দিই, দেওয়ার পর ধরেন এটা হয়ে গেছে, আমরা এটা আপডেট করে দিচ্ছি। তো আপডেট করে দেওয়ার পরে এখন আমি যদি এখানে ব্লগে আসি, ব্লগে আসার পরে আমরা মাত্র যে ব্লগটা তৈরি করলাম, এই ব্লগটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড বিউটি ব্লগ, এই যেটা, তো আমি এটার উপরে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কী হলো, আমাদের ব্লগটা চলে আসছে, দেখেন তো ব্লগটা চলে আসছে কিন্তু, তাই না, সুন্দরভাবে চলে আসে। এখন যদি আমরা এটা ক্লিক করি, সঙ্গে সঙ্গে কোথায় চলে যাবে, আমাদের এই যে ফ্যাশনের প্রোডাক্টটা নিয়ে চলে আসবে। এখন যদি এই প্রোডাক্টটা যদি কেউ কিনতে চায়, এই প্রোডাক্টের উপরে ক্লিক করলে কী হবে, দেখেন তো সমস্যা কী হচ্ছে, আমাদের সেই অর্ডার সিস্টেমটা বা অর্ডার পেজটা চলে আসতেছে অটোমেটিক, তাই না, চলে আসছে খুব সুন্দরভাবে। এবার চলেন, এখন আমাদের হাতে এখন আমাদের 7 মিনিট টাইম আছে, 7 মিনিটের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখবো। এবারটা এটাকে আপনি কীভাবে একটু ম্যানুয়ালি, দেখেন আমি কালকে হচ্ছে সিরিয়াস আপনার এসিও করবো, আজকে জাস্ট এই জিনিসটা দেখে কী হবে, যখন কালকে আমি কাজ করবো তখন আপনি ইজিলি খুব সহজে বুঝতে পারবেন, বেশি প্রশ্ন করবেন না, এই জন্য আপনাকে খুব সহজে রেডিমেড উপায়ে আপনাকে জিনিসটা বোঝাই দিচ্ছি। আমি হয়তো আপনার কিওয়ার্ড রিসার্চ দেখাই নাই, বা কীভাবে টাইটেল নির্বাচন করবেন, বা আপনি ইমেজটা কী অফসাইট এসিও করবেন, বা ইমেজ কপিরাইট ইমেজ কীভাবে আপনি নেবেন, এ টু জেড অনেক কিছু আমি দেখাই নাই আপনাদেরকে অনেক কিছু, হ্যাঁ এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে যদি এই জিনিসটা যদি হালকা একটু ক্লিয়ার হন, আমার মনে হয় কালকে আমি যখন যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন, বারবার আপনার কাছে যেতে হবে না, এতে আমি দ্রুত আমি অনেক টপিক শেষ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের ব্লগ পোস্ট কমপ্লিট, ফেরদৌস সাহেব ব্লগ পোস্ট শিখছেন তো, আপনি গতকাল পশ্চিমবঙ্গ প্রশ্ন করছিলেন যে স্যার কীভাবে ব্লগ পোস্ট করতে হবে, সেটা শিখাই দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে যদি আপনি এবারে আসেন, এখানে খেয়াল করে দেখবেন আমরা যে এইমাত্রটা ব্লগ পোস্ট করলাম, আর আপনি এখানে দেখেন ও আপনারা অনেকে পোস্ট করছেন দেখলাম, এমডি মামুন করেন, কাজ করেন, কাজ করেন, আপনারা কাজ করেন। তো এটা হচ্ছে কি আমার ফ্যাশন অ্যান্ড বিউটি ব্লগ 2023, এটা দেখেন এখানে আমার রিড অ্যাবিলিটিটা হচ্ছে কেমন, দেখেন সবুজ, এটাকে আমার সবুজ করতে হবে, ফুল সবুজ করতে হবে, এই জন্য এই অপশনে যাব। এই অপশনে আসার পরে এখানে প্রথমে কাজ হচ্ছে এই পোস্টের মধ্যে, এখানে আপনার দেখবেন ট্যাগ নামে একটা অপশন আছে, ট্যাগটা কোথায় গেল, এটা ওরা হাইড করে দিচ্ছে ফ্রিতে, এটা সমস্যা, এই দেয় এই দেয় না, সমস্যা না, পরে দেখতেছি আমরা। এবার এখানে দেখেন ফোকাস কি, ফোকাস কি ফ্রেজ, এটা হচ্ছে মেন, অর্থাৎ মানুষ কী টাইটেল লিখে বা কী টাইটেলকে সার্চ দেয়। এখন আমাদের টাইটেল কোনটা, এটা না, মানুষ তো এইটার লিখে সার্চ দেবে, এটা কপি করে এনে আপনাকে এই যে ফোকাস কি ফ্রেজের মতো দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এর নাকমুখটা একটু হালকা একটু উজ্জ্বল হয়েছে, কিন্তু যখন আমি এটা, আমি যেটা এটা যদি রিমুভ করে দিই, আমি ডিলিট করে দিই, দেখেন এটা একদম চোখ মুখ সব একদম কালো হয়ে গেছে, সে প্রচুর রাগ করছে। তো এটার সাথে দেখেন এই টুলটার সাথে আমি মনে করি আপনারা ইউটিউবে টিউববোর্ডের টুল শিখছেন, মনে আছে, অনেকটা এটার মতন, যেমন ওইটা যে ভিডিও অপটিমাইজ করছেন আপনারা, আর এই টুলটা দিয়ে আপনারা কী করবেন, আপনার প্রোডাক্ট, আপনার ব্লগ, আপনার সার্ভিস, যে কোনো জিনিস আপনি ওখানে অপটিমাইজ করবেন।
তো এখানে কি করলাম, এটা কি ফেজ দা ফ্যাশন অ্যান্ড বিউটি ব্লগ 2023 কি ফেজটা দিলাম। দেন এখানে দেখেন, এখানে গেট রিলেটেড কি ফেজটা যদি দেখতে হয় তাহলে আমাকে কী করতে হবে, আমাকে কিন্তু শ্যামদাস অথবা যে কোনো একটা আমাকে কি পেইড নিতে হবে, ঠিক আছে, ঝামেলা আছে। আচ্ছা এবার দেখেন নিচে দেখেন এসিও টাইটেল একটা অপশন আছে, তো এসিও টাইটেল দেখেন আমি যদি, এটা হচ্ছে সাইট টাইটেল, সাইট টাইটেল কোনটা, এই যে এইটা না, তো সাইট টাইটেল ডিলেট করে দিচ্ছি দেখেন। এবার সেপারেটর হচ্ছে মাঝখানে দাগ গোলায় যায়, এটা সেপারেটর, তো এগুলো আমি ডিলেট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি সব ডিলেট করে দিলাম। এখন আমার গুগলে যদি কেউ আমার এই টাইটেল থেকে সার্চ দেয় সঙ্গে সঙ্গে এমন পাবে যে সেপারেটর আমি এখানে এটা এভাবে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি দিব ঢাকা ফক্স, ঢাকা ফক্স, ঢাকা ফক্স লিমিটেড, আমি এটা টাইটেল করলাম। অর্থাৎ কেউ যদি গুগলে সার্চ করে সেক্ষেত্রে যেন ফ্যাশন আর বিউটি ব্লগ 2023 সেপারেটর ঢাকা ফক্স লিমিটেড দেখতে পায়। এবার এখানে স্ল্যাগ, স্ল্যাগ জিনিসটা হচ্ছে কি, আপনার এই যে ডোমিনের পাশে দেখবেন ফ্যাশন আর বিউটি ব্লগ আছে, এটাকে বলে স্ল্যাগ বলে। এই স্ল্যাগটা আপনি চাইলে ম্যানুয়ালি দিতে পারেন, আবার চাইলে আপনি যেমন টাইটেলটা দিবেন এটা অটোমেটিক সে তৈরি করে নেবে। ওকে, এবার আপনার হচ্ছে মেটা ডিসক্রিপশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এখন আমি এটা মেটা ডিসক্রিপশন ধরেন, ফর এক্সাম্পল আমি এখানে এটা সার্চ দিই, ওকে, তো দেখেন এখানে প্রতিটা মানুষই দেখেন আমি ফ্যাশন আর বিউটি ব্লগ 2023 লিখে সার্চ দিচ্ছি। দেখেন এখানে বেশ কিছু কী আছে, টাইটেল ইয়ে আছে না, মেটা ডিসক্রিপশন আছে না, তো আমাদেরও এরকম কয়েকটা মেটা ডিসক্রিপশন দিতে হবে। মেটা ডিসক্রিপশনে সাধারণত আমাদের এটা করি, মানুষ এই যে এখানে কিছু লেখা আছে, আমি ধরেন এইগুলাকে আমি এখানে আমি মেটা ডিসক্রিপশন হিসেবে ইউজ করবো এখানে, তো আমাকে এটা গ্রিন করতে হবে, তো আমি এটা গ্রিন হিসেবে নিচ্ছি এটা। তো ফর এক্সাম্পল ধরে নেন এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন, দেওয়ার পরে দেখা গ্রিন হয়ে গেছে, এখন আপনি এটাকে আপডেট করে দেন। এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা কিওয়ার্ড আমাদের দেওয়া হয় নাই, কিওয়ার্ড দেখেন কিওয়ার্ড হচ্ছে ট্যাগ, এই ট্যাগটা দেওয়া হয় নাই, ট্যাগটা দিছি আমরা, ট্যাগটা কিন্তু দিই না। দেখেন এখানে আমাদের কিছু সাজেস্ট করতেছে, আপনি চাইলে এগুলাকে আপনি নিতে পারেন কিওয়ার্ড হিসেবে। অথবা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা কপি করে এনে ট্যাগ জেনারেটর লিখে সার্চ করেন, এখানে ট্যাগ জেনারেটর লিখে সার্চ করেন। দেখেন কিওয়ার্ড জেনারেট করার জন্য সবচেয়ে বেস্ট একটা হচ্ছে গুগল ট্রেন্ডস, আর একটা হচ্ছে আপনার হচ্ছে গুগল প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার মনে আছে, ওখান থেকে হচ্ছে বেস্ট, সবথেকে ফ্রিতে আপনারা কিন্তু সার্চ বলেন টাইপের ভালো ভালো টাইপের কিছু কিওয়ার্ড নিতে পারবেন। তো আমি এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি কিওয়ার্ডটা দিচ্ছি, এটা ইন্টারফেস করলাম, দেন আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটা ইন্টারফেস করব, দেন আপডেট করে দিব। ফাইনালি আমাদের না নির্দিষ্ট 500 ক্যারেক্টারের মধ্যে দিবেন, 500 ক্যারেক্টারের মধ্যে কোনো ব্যাপার না হোক, এটা এটা ডেমো কিছু না। আচ্ছা ফাইনালি আপডেট হয়ে গেছে, এখন দেখেন এখানে কি হয়, তো আমি এটা রিফ্রেশ দিচ্ছি, দেখেন এখানে দেখেন রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখেন আমাদের এখানে কিওয়ার্ডগুলো ট্যাগগুলো চলে আসছে এবং আমাদের এসইওটা মোটামুটি হয়ে গেছে, অরেঞ্জ কালার চলে আসছে। আমাদের এখানে গ্রিন আনতে হবে, তো গ্রিনটা আমরা আসলে সামনে আনবো। যাই হোক টপিক আজকে এই পর্যন্ত, সবাই পিসিগুলো অফ করেন, সব বাসার দিকে যাই।